আমি তিনিটা বিশেষ পদক্ষেপ আমি আরম্ভ কৰিছো। প্রথম পদক্ষেপটো হল যে এস্কালেশন। আজি আপোনালোকে জানে যে বহুত সময়ত রেভিনিউ রিলেটেড মেটার্স বিলাক কোনোবা এজন বিষয়ার তাত প্রয়োজনীয় সময়তকৈ বেছি দিন তেওঁলোকৰ টেবুলত পৰি থাকে। এতিয়া আমি আজি লোৱা ব্যবস্থাটোৰ জৰিয়তে এজন মণ্ডল বা লাটমণ্ডলৰ হাতত যদি 15 দিন এটা জরিপর কারণে থাকিব লাগে, 15 দিনত যদি তেওঁ কাম সমাপ্ত কৰিব নোৱাৰে, 16 দিনত বিষয়বস্তুটো নিজে নিজে সার্কল অফিসার তাত আহি যাব। অর্থাৎ প্রাইভেট কোম্পানিত যেনেকে এস্কালেশন মডেলে কাম করে, সেই ধরনে ইয়াতো এস্কালেশন মডেলে কাম করিব। যদি এজন এডিসি টেবুলত এটা বিষয়বস্তু 7 দিন থাকিব লাগে, 7 দিনতকৈ যদি তেওঁৰ টেবুলত বেছি আছে, বিষয়বস্তুটো তেওঁৰ হাতৰ পৰা আঁতৰি যাব আৰু ই এস্কালেট হৈ ডেপুটি কমিশনাৰ লেভেললৈ।